আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। আজ শুক্রবার, সবাইকে জুম্মার শুভেচ্ছা রইল। স্কোয়াড আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, এই মুহূর্তে এখন পর্যন্ত ভালো আছে। গরম ঠান্ডা মিলে দু একটা কবুতর অসুস্থ হইতে পারে, আমার এই জায়গাও দুইটা কবুতর এই মুহূর্তে একটু হালকা আনফিট, এর মধ্যে এই মাঝিটা একটু আনফিট হয়ে আছে। ওর পটিটা কালারটা দেখেন, পায়খানাটা একটু নরম নরম, ঠান্ডা লাগছে হালকা। তো ঠান্ডার জন্য আমি একটা ভেষজ মেডিসিন ইউজ করতেছি, আমার ওটা দিচ্ছি, আপাতত খাচ্ছে, আর ওকে আলাদা রাখছি সবার থেকে, আশা করি সুস্থ হয়ে যাবে। এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে আগের থেকে। আর এদিক দিয়ে আমার একটা চিলা মাদি, ও একটু অসুস্থ হয়ে গেছে, ও ডানায় রস আসছে হঠাৎ করে, তো তাই ওকে আপাতত আলাদা রাখি নেই, ওকে রাখছি একসাথে, বাট ওখানে আছে চুপচাপ খাচ্ছে দাচ্ছে। আমার টার্কি জোড়াটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এসছে টার্কি জোড়ের অবস্থা। এদিক দিয়ে মুরগিগুলো সব আলাদা করে দেওয়া আছে, এগুলো হাঁস আছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড়ো কথা, কবুতরগুলো সকালবেলায় ছেড়ে দিছি অনেকদিন পর, নর্মালিগুলো একসাথে ছাড়ছি, ওই যে নর্মালিগুলো খেলতেছে ওদের মতো। এদিক দিয়ে বাচ্চাগুলো সব ভালো আছে, বড় হয়ে গেছে মাশাল্লাহ, কালার আসতেছে, যে সব পাখি বাচ্চাগুলো মিলিটারি বাচ্চা কালার আসতেছে। তো আমি আসলে সমস্যা হচ্ছে এবার ধান দিচ্ছি প্রত্যেকটা কবুতরকে একটু বেশি পরিমাণে আগে থাকতেই, তো জাস্ট ফর পটি শুকনা রাখা অথবা দিচ্ছি এগুলো একটু মিলাই দিচ্ছি। আর দিক দিয়ে এরা তো সবাই ভালো আছে, যে দুইটা বাচ্চা মাশাল্লাহ, মার কাছে দুইটা বাচ্চা আছে, খুবই সুন্দর কালার আসছে বাচ্চা, এখনও কালার বোঝা যাচ্ছে না, বাট বাচ্চা আসছে। এদিক দিয়ে নতুন পেয়ার দিলাম এই জোড়াটা, তারপরে এখানে আবার নতুন করে আমার সিলভার টাইপের বাঘা আর কি জোড়া দিছি। এদিক দিয়ে এর দুইটা বাচ্চা আসছে মাশাল্লাহ। তো এই হচ্ছে এদের অবস্থা, এই জোড়াটা আমার নতুন করে দিলাম, আমার খুব পছন্দের বাঘা জোড়া, সুইঠাল মজা আলা। আর এদের তিনটা বাচ্চা, এরাও বড় হচ্ছে। তো এই হচ্ছে এদের অবস্থা, চলছে মোটামুটি স্কোয়াড, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। এদিক দিয়ে গাছপালাগুলো বড় হচ্ছে স্কোয়াডের, এখানে কিছু গাছ আছে, ডালিম গাছ, তারপরে এখানে হচ্ছে কারি পাতা, তারপরে এই তো সব মিলে গাছ লাগানো হয়েছে। এদিক দিয়ে পেয়ারা গাছটা, এদিক দিয়ে ধরনের মেহেদি গাছটাও বড় হয়েছে, তুলসী পেঁপে গাছে পেঁপে আসছে চারটা। তো এদিক দিয়ে এরা সবাই ভালো আছে। আসলে এই মুহূর্তে আমি হাঁস মুরগিগুলো ছাড়তেছি না, কারণ এর আগে একটা ইনসিডেন্ট আমার মুরগিগুলো পড়ে মারা গেছে, তো যেই কারণে এদেরকে আর ছাড়া হচ্ছে না, এরা এভাবেই আসে, এই তো চলছে এদের লাইফ। এদিক দিয়ে তিনটা মুরগি আলাদা করে দিচ্ছি, এদের মোরগটা এখানে রাখা হয়েছে। এছাড়া বাঘাগুলো ভালো আছে, এখানে নরগুলো সব, আসলে অনেক কবুতর হয়ে গেছে, সেল করা শুরু করবো সামনে। এ হচ্ছে এদের অবস্থা। আর আজকে খুব অল্প পরিমাণে খাবার আনছি, গতকালকে খাবার শেষ হওয়ার কারণে আজকে আপাতত শুধু 10 কেজি খাবার আনছি। আমার 10 কেজি খাবার হয়তো 2 থেকে 2.5 দিন যায়, কষ্ট হয়ে যায়, তারপর নিয়ে আসছি 10 কেজি খাবার, এগুলো আমি মিস করে দেওয়া শুরু করবো। পুরানোর কবুতরের খাবার অলরেডি আমি আলাদা করে দিয়েছি, ধান বাড়াই দিব এবার, কারণ আমি ভাদ্র মাসে আসলে পরে যে খাবারটা দেয় আমি এই খাবারটা প্রথম থেকেই দিচ্ছি, মানে বাড়ি খাবার আমি একবারে মাস থেকে শুরু করছি। তো ওদের এখন লাইট করতে হবে শরীর, তো ওদের জন্য লাইট খাবার নিয়ে আসছি, লাইট খাবারটা অন্য। এটা হচ্ছে যেসব কবুতরগুলো বসে আছে, ধান, গম, ভুট্টা, বাঙ্গা, গ্রিট, ছোলা, রেজা, বাজরা, পপকর্ন, তো আমি প্রায় 7-8 আইটেমের খাবার দিই। তো আর উড়ানারগুলোকে শুধু একটু আলাদা করে দিয়ে শুধু ই দিব না, ডাবলি দিব না এই মুহূর্তে, আর ধানের পরিমাণটা বাড়াই দিচ্ছি। তো শীত আসতেছে, বাতাস হয়তো বসা শুরু হয়ে যাবে, ফালগুন এসে পড়লেই তো কবুতরের খাবারও চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে এই দিকের অবস্থা, চলছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার স্কোয়াডের জন্য। কবুতরগুলো বাইরে আসে অনেকদিন পর, 6টা এবার উড়াবো খুব কম, 8 পিস নর, 8 পিস মাদি, আর যদি এদের থেকে যদি 4 পিস, মানে এভারেজ 18 থেকে 20টা কবুতর উড়বে হায়েস্ট, যদি ভাগ্য ভালো থাকে আর যদি আমার সময় থাকে উড়ানোর মতো। এই হচ্ছে ওদের অবস্থা। আর এদিক দিয়ে যে এই কবুতরগুলো, যে ওই যে আমার এক জোড়া টেডি কবুতর ম্যানেজ করছি, টেডি কবুতরটা যদি পেয়ারটা হয়ে যায়, যে টেডি নটটা, এই যে জিনিসের নামলো, এই নটটা যদি এরা যদি হয়ে যায়, কী বলে, অ্যাডাল্ট হয়ে যায়, তাহলে হয়তো বা অক্টোবরের দিকে দেখে জোড়া দিয়ে দেবো। এই হচ্ছে স্কোয়াডের আপডেট, আলহামদুলিল্লাহ চলছে ভালো সব কিছু। এখন খাবার মিস করবো, মিস করে সবাইকে খাওয়া দেবো, দোয়া করবেন সবাই আমার স্কোয়াডের জন্য, সবাই যাতে ভালো থাকে। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।